এই ভিডিও টিউটোরিয়ালে আমরা আলোচনা করব ফাইল হ্যান্ডেলিং পার্ট থ্রি যেখানে ফাইল মার্চ সম্পর্কে আলোচনা করা হয়েছে এখানে চারটি প্রোগ্রাম আছে যার প্রথম প্রোগ্রাম মার্জ ফাইল টেকিং ওয়ান ক্যারেক্টার অ্যাট এ টাইম সেকেন্ড প্রোগ্রাম মার্জ ফাইল টেকিং এ ওয়ার্ড অ্যাট এ টাইম থার্ড প্রোগ্রাম মার্জ ফাইল টেকিং এ লাইন অ্যাট এ টাইম এবং ফোর্থ তথা লাস্ট পোগ্রাম মার্চ ফাইল টেকিং হোল কন্টেন্ট অ্যাট এ টাইম যারা নিউ বা বিগিনার তাদেরকে সাজেস্ট করছি এই ভিডিওটি দেখার আগে আমার আরও দুটো ভিডিও আছে ফাইল হ্যান্ডেলিং সম্পর্কিত প্রথমটি ফাইল হ্যান্ডেলিং পার্ট ওয়ান যেখানে সাতটি প্রোগ্রাম আলোচনা করা হয়েছে এবং দ্বিতীয়ত ফাইল হ্যান্ডেলিং পার্ট টু যেখানে ফাইলের কপি সংক্রান্ত চারটি প্রোগ্রাম আলোচনা করা হয়েছে প্রথম ফাইল হ্যান্ডেলিং পার্ট ওয়ান এবং দ্বিতীয়ত ফাইল হ্যান্ডেলিং পার্ট টু দেখার পর এই ফাইল হ্যান্ডেলিং পার্ট থ্রি ভিডিওটি দেখলে অনেক বেশি উপকৃত হবে বা অনেক বেশি ফ্রুটফুল হবে এনিওয়ে এখন আমরা প্রোগ্রামিংয়ে যাচ্ছি ফাইল হ্যান্ডেলিং পার্ট থ্রি প্রোগ্রাম টাইটেল মার্জ ফাইল টেকিং ওয়ান ক্যারেক্টার অ্যাট এ টাইম অ্যাজ ইউজাল দুটো হেডার ফাইল তথা এস ডট এইচ এবং কনিও ডট এইচ ইনক্লুড করা হয়েছে মেন কল করা হয়েছে এবং সিএলআর এস সি আর লাইব্রেরি ফাংশান ইউজ করা হয়েছে নেক্সট দুটো ফাইল পয়েন্টার ডিফাইন করা হয়েছে এফপিএসআরসি এবং এফপিডিএসি এফপিএসআরসি মানে সোর্স ফাইলের পয়েন্টার এফপিডিএসি মানে ডেস্টিনেশন ফাইলের পয়েন্টার এফপি কে রিড মোডে ওপেন করা হয়েছে এখানে ফাইলের নাম এ ডট টিএক্সটি কে অ্যাপেন মোড তথা এ প্লাস মোডে ওপেন করা হয়েছে এখানে ফাইলের নাম বি ডট টিএক্সটি এবার এফপিএসআরসি অর্থাৎ সোর্স ফাইলের পয়েন্টার নাল কিনা চেক করা হয়েছে যদি নাল হয়ে যায় অর্থাৎ ফাইলটি যদি ওপেন না করতে পারে তখন মেসেজ ডিসপ্লে হবে সোর্স ফাইল নট একজিস্ট অর ফাউন্ড এলস অর্থাৎ যদি ফাইলটি সাকসেসফুলি ওপেন হয়ে যায় তাহলে এই এলস ব্লকটা কাজ করবে এলস ব্লক এই সিলেক্টেড পার্টটা হচ্ছে এলস ব্লক প্রথমে আমরা একটা ক্যারেক্টার ডিফাইন করেছি সিএইচ নেক্সট একটা হোয়াইল লুপ ডিফাইন করা হয়েছে হোয়াইল লুপটা কন্টিনিউ হবে যতক্ষণ আর সিএইচ নট ইজুকাল টু ইও এফ মানে সিএইচ নট ইজুকাল টু এন্ড অফ ফাইল এবার আমরা গেট সি এই ফাংশনকে কাজে লাগিয়ে এফপিএসআরসি অর্থাৎ সোর্স ফাইল থেকে একটি ক্যারেক্টার রিসিভ করবো এবং সেটা এফ ডিএসি অর্থাৎ ডেস্টিনেশন ফাইলে সেটাকে রাইট করবো এফ সি ফাংশনটাকে কাজে লাগিয়ে এই প্রক্রিয়াটা কন্টিনিউ হবে যতক্ষণ না পর্যন্ত এই হোয়াইল লুপের কন্ডিশন ফলস হচ্ছে অর্থাৎ সোর্স ফাইল তথা এ ডট সমগ্র কন্টেন্ট ডেস্টিনেশন ফাইল তথা বি ডট টি এন্ডে এসে মার্চ হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই হোয়াইল লুপটা কন্টিনিউ হবে এই হোয়াইল লুপটা শেষ হলে অর্থাৎ সোর্স ফাইলের সমগ্র কন্টেন্ট ডেস্টিনেশান ফাইলের শেষে এসে মার্চ হলে ম্যাসেজ ডিসপ্লে হবে প্রিন্টেপ মার্চ ডান এই এলস ব্লক এক্সিকিউশন কমপ্লিট হলে আমরা যথাক্রমে সোর্স ফাইল এবং ডেস্টিনেশন ফাইলকে ক্লোজ করব এবং গেট সেজ ইউজ করবো আউটপুট উইন্ডোকে হোল্ড করার জন্য এখানে একটা ইম্পর্ট্যান্ট ম্যাটার বলার দরকার আছে যদি কোনো ফাইলকে আমরা রিড মোডে ওপেন করি তাহলে ফাইল হেডার বা কর্সর ইনিশিয়ালি ফাইলের বিগিনিংয়ে থাকে আর কোনো ফাইলকে যদি আমরা অ্যাপেন মোডে ওপেন করি তাহলে কারসর বা ফাইল হেডার ইনিশিয়ালি একেবারে ফাইলের এন্ডে স্টে করে এবার আমরা প্রোগ্রামটা রান করবো রান করার আগে আমরা চেক করবো এ ডট টিএক্সটিতে কী কন্টেন্ট আছে এবং বি ডট টি কী কন্টেন্ট আছে এটা এ ডট টি এক্সটির কন্টেন্ট অর্থাৎ সোর্স ফাইলের কন্টেন্ট এটা বি ডট অর্থাৎ ডেস্টিনেশন ফাইলের কন্টেন্ট আমরা প্রোগ্রামটা রান করার পর এই বি ডট ফাইলের এন্ডে এ ডট টিএক্সটির কন্টেন্ট এসে মার্জ হবে এবার প্রোগ্রামটা আমরা রান করছি মার্জ ডান এবার আমরা বি ডট চেক করব যে এ ডট টিএক্সটির কন্টেন্ট এসে মার্জ হয়েছে কিনা না আমরা বি ডট টেক্স অর্থাৎ ডেস্টিনেশন ফাইলে দেখতে পেলাম যে বি ডট টেক্সটির এন্ডে এ ডট টেক্সট টির কন্টেন্ট এসে মার্জ হয়ে গেছে এবার আমরা নেক্সট প্রোগ্রামে যাচ্ছি প্রোগ্রাম টাইটেল মার্জ বাইনারি ফাইলস টেকিং এ ওয়ার্ড অ্যাট এ টাইম দুটো হেডার ফাইল এস টি ডেও ডট এইচ এবং কোনিও ডট এইচকে ইনক্লুড করা হয়েছে মেন কল করা হয়েছে এবং আর এস সি আর কল করা হয়েছে দুটো ফাইল পয়েন্টার ডিফাইন করা হয়েছে একটা এফপি এস আর সি অর্থাৎ সোর্স ফাইলের পয়েন্টার একটা এফপি সি অর্থাৎ ডেস্টিনেশন ফাইলের পয়েন্টার এখন সোর্স ফাইলকে ওপেন করা হয়েছে রিড মোডে সোর্স ফাইলের নাম এ ডট টি ডেস্টিনেশন ফাইলকে ওপেন করা হয়েছে অ্যাপেন মোডে ডেস্টিনেশন ফাইলের নাম বি ডট টি একটা ক্যারেক্টার ডিফাইন করা হয়েছে ওয়ার্ড যার সাইজ নেওয়া হয়েছে থার্টি মোটামুটিভাবে ধরে নেওয়া হয়েছে যে কোনো ওয়ার্ডের লেন্থ তিরিশটির বেশি হবে না এবার আমরা চেক করেছি সোর্স ফাইলের পয়েন্ট নাল কিনা অর্থাৎ সোর্স ফাইলটা সঠিকভাবে ওপেন হয়েছে কিনা যদি নাল হয়ে যায় অর্থাৎ এডয় টেক্সটটিকে যদি ওপেন করতে না পারে তাহলে মেসেজ ডিসপ্লে হবে সোর্স ফাইল নট এক্সিস্ট অর ফাউন্ড এলস এই পার্টটা কাজ করবে এটা এলস ব্লক এলস এর মধ্যে একটা হোয়াইল লুপ ডিফাইন করা হয়েছে যেখানে নট আর সি কন্ডিশন হোয়াইল লুপের কন্ডিশন অর্থাৎ সোর্স ফাইল যতক্ষণ না এন পর্যন্ত পৌঁছচ্ছে ততক্ষণ পর্যন্ত হোয়াইল লুপটা এক্সিকিউট করবে হোয়াইল লুপের মধ্যে কি করা হয়েছে না এফ স্ক্যান এফ ফাংশনকে কাজে লাগিয়ে সোর্স ফাইল থেকে একটি করে ওয়ার্ড রিসিভ করা হয়েছে এবং এফ প্রিন্ট এফ এই ফাংশনটাকে কাজে লাগিয়ে ডেস্টিনেশন ফাইলে সেই ওয়ার্ডটিকে রাইট করা হয়েছে এই রিড এবং রাইট প্রক্রিয়াটা কন্টিনিউ হবে যতক্ষণ এই হোয়াইল লুপটা এক্সিকিউট করবে অর্থাৎ যতক্ষণ না সোর্স ফাইল প্রথম থেকে শেষ পর্যন্ত কপি হয়ে ডেস্টিনেশান ফাইলের এন্ডে এসে মার্জ হয় ততক্ষণ পর্যন্ত এই হোয়াইল লুপটা কন্টিনিউ হবে হোয়াইল লুপ থেকে বেরিয়ে যাওয়ার পর মেসেজ ডিসপ্লে হবে মার্জ ডান এভাবে আমরা এলস ব্লক থেকে বেরিয়ে যাব এলস ব্লক থেকে বেরোনোর পর আমরা যথাক্রমে সোর্স ফাইল এবং ডেস্টিনেশন ফাইলকে ক্লোজ করব এবং গেট সিএইচকে কাজে লাগিয়ে আউটপুট উইন্ডোকে হোল্ড করব এবার আমরা প্রোগ্রামটা রান করব কিন্তু রান করতে যাওয়ার আগে আমরা এ ডট টি এক্স টি এবং বিস টি রে একবার চেক করে নিচ্ছি এটা এ ডট টিএক্স টি তথা সোর্স ফাইলের কন্টেন্ট এটা বি বিস টি অর্থাৎ ডেস্টিনেশন ফাইলের কন্টেন্ট এবার আমরা প্রোগ্রামটা রান করছি মার্চ ডান এবার আমরা চেক করবো বি ডট টিএক্সটি তে এখানে একটা লক্ষণীয় বিষয়বস্তু এ ডট টি এক্সটি তে কন্টেন্ট যে ফর্মেটে ছিল বি ডট টি এক্স টিতে সেই ফরম্যাট ফলো করেনি অর্থাৎ এখানে নিউ লাইনটা এলিমিনেট হয়েছে অর্থাৎ সোর্স ফাইলে এই পর্যন্ত একটা লাইন ছিল তারপরের লাইনে এটা ছিল তারপরের লাইনে এই কন্টেন্ট ছিল এখন আমরা এ ডট টি আরেকবার দেখে নিচ্ছি তাহলে এ একটা লাইনে ছিল বি সিরিজ একটা লাইনে ছিল সি সিরিজ আরেকটা লাইনে ছিল কিন্তু এই বি ডট টি অর্থাৎ ডেস্টিনেশান ফাইলে এ সিরিজ বি সিরিজ এবং সি সিরিজ সব একই লাইনে এসেছে অর্থাৎ নিউ লাইন ব্লাইন্ড হয়ে গেছে বা নিউ লাইন এলিমিনেট হয়ে গেছে এবার আমরা প্রোগ্রামে ফিরছি এর ব্যাখ্যাটা দিচ্ছি আমরা প্রোগ্রাম টাইটেল করেছি মার্চ বাইনারি ফাইলস অর্থাৎ নন টেক্সট ফাইলস এখানে আমাদের এ অথবা বি দুটোই কিন্তু টেক্সট ফাইল নন টেক্সট ফাইল বা বাইনারি ফাইলে নিউ লাইনের কনসেপ্ট থাকে না যেমন ই ফাইল ইনস্টলেবল ফাইল বা ইমেজ ভিডিও ইত্যাদি এদেরকে বলবো আমরা বাইনারি ফাইল কেবলমাত্র টেক্সট ফাইলেই নিউ লাইনের কনসেপ্ট থাকে আমরা সোর্স ফাইল থেকে ডেস্টিনেশান ফাইলে এক একটি করে ওয়ার্ড কপি করেছি এই এফ স্ক্যানেপ ফাংশানটাকে কাজে লাগিয়ে এই এফ স্ক্যানেপ ফাংশান টার্মিনেট হয় নিউ লাইনে সেই জন্য ওয়ার্ড এই ক্যারেক্টার এর মধ্যে নিউ লাইন ক্যারেক্টারটা স্টোর হতে পারে না যার ফলে ডেস্টিনেশান ফাইলেও নিউ লাইন ক্যারেক্টারটা রাইট হতে পারে না যে কারণে আমরা সোর্স ফাইলের সমস্ত কন্টেন্টকে ডেস্টিনেশান ফাইলে একটা লাইনেই দেখতে পাই অর্থাৎ নিউ লাইন ব্লাইন্ড হয়ে যায় বা লাইন ব্রেক দেখতে পাওয়া যায় না এখন আমরা নেক্সট প্রোগ্রামে যাচ্ছি প্রোগ্রাম টাইটেল মার্জ ফাইলস টেকিং এ লাইন অ্যাট এ টাইম দুটো হেডার ফাইল ইনক্লুড করা হয়েছে মেন কল করা হয়েছে এবং সেল আর এশিয়ার অর্থাৎ ক্লিয়ার স্কিন ইউজ করা হয়েছে নেক্সট দুটো ফাইল পয়েন্ট আর ইউজ করা হয়েছে সোর্স ফাইল এবং ডেস্টিনেশান ফাইল সোর্স ফাইলকে ওপেন করা হয়েছে রিড মোডে ডেস্টিনেশান ফাইলকে ওপেন করা হয়েছে অ্যাপেন মোডে একটা ক্যারেক্টার এড়ে নেওয়া হয়েছে লাইন যার সাইজ হানড্রেড এবার সোর্স ফাইলের পয়েন্টারকে চেক করা হয়েছে নাল কিনা অর্থাৎ সোর্স ফাইলটা সঠিকভাবে ওপেন করতে পেরেছে কিনা না যদি না পারে তাহলে একটা মেসেজ ডিসপ্লে হবে সোর্স ফাইল নট এক্সিস্ট অর ফাউন্ড এলস এলস এই পার্টটা এলস পার্ট এলস পার্টের মধ্যে আছে একটি হোয়াইল লুপ হোয়াইল লুপের কন্ডিশন নট এফ ইউএফ এফ পি কথাটার মানে হচ্ছে গিয়ে যতক্ষণ না কারশোর সোর্স ফাইলের এন্ডে পৌঁছোচ্ছে ততক্ষণ পর্যন্ত হোয়াইল লুপটা এক্সিকিউট করবে অর্থাৎ সোর্স ফাইল প্রথম থেকে শেষ পর্যন্ত রিচ হওয়া পর্যন্ত হোয়াইল লুপের এই দুটি স্টেটমেন্ট এক্সিকিউট হতে থাকবে ফার্স্ট এফ গেটেস দিয়ে সোর্স ফাইল থেকে একশোটি ক্যারেক্টার রিড হবে এবং লাইন অ্যারেতে এসে স্টোর হবে যদি কোনো কারণে একশোটি ক্যারেক্টার না থাকে তাহলে যতগুলো ক্যারেক্টার আছে সব ক্যারেক্টারগুলো লাইনে আসবে অর্থাৎ ম্যাক্সিমাম একশোটা ক্যারেক্টার রিড করতে পারবে তার বেশি পারবে না নেক্সট এপুটেজ ফাংশানকে কাজে লাগিয়ে লাইন অ্যারেটাকে ডেস্টিনেশন ফাইল অর্থাৎ বি ডট টি এন্ডে গিয়ে রাইট করে দেবে এই প্রক্রিয়াটা চলতে থাকবে যতক্ষণ না সোর্স ফাইলের সমগ্র কন্টেন্ট এবার আমরা কি করেছি সোর্স ফাইল এবং ডেস্টিনেশন ফাইলকে ক্লোজ করেছি এবং গেট সিজ ব্যবহার করে আউটপুট উইন্ডোকে আমরা হোল্ড করিয়েছি এখন আমাদের দেখার বিষয়বস্তু যে এ ডট এবং বি ডট টি এক্সটির কন্টেন্ট এ টি এই কন্টেন্ট আছে বি ডট টি এই কন্টেন্ট আছে আগের আউটপুটের এই লাস্ট লাইনটাকে আমরা ডিলিট করে দিলাম অর্থাৎ বি ডট টি কন্টেন্ট এইটা এখন আমরা প্রোগ্রাম রান করব তারপর চেক করব বি ডট টি এ ডট টি কন্টেন্ট এসে মার্জ হয়েছে কি না প্রোগ্রামটা রান করছি মার্জ ডান এবার আমরা চেক করে দেখব হয়েছে কিনা আমরা দেখতে পাচ্ছি বিস টি অর্থাৎ ডেস্টিনেশন ফাইলে এ ডট টি অর্থাৎ সোর্স ফাইলের কন্টেন্ট এসে মার্জ হয়ে গেছে এবার আমরা নেক্সট প্রোগ্রামে যাচ্ছি প্রোগ্রাম টাইটেল মার্জ ফাইলস টেকিং হোল কন্টেন্ট অ্যাট এ টাইম দুটো হেডার ফাইল ইনক্লুড করা হয়েছে মেন কল করা হয়েছে সিএলআর এস অর্থাৎ ক্লিয়ার স্ক্রিন ইউজ করা হয়েছে দুটো ফাইল পয়েন্টার ডিফাইন করা হয়েছে সোর্স ফাইলকে রিড মোডে ওপেন করা হয়েছে ডেস্টিনেশন ফাইলকে অ্যাপেন মোড তথা এ প্লাস মোডে ওপেন করা হয়েছে একটা ক্যারেক্টার অ্যারে ডিফাইন করা হয়েছে হোল এবার সোর্স ফাইলের পয়েন্টটা চেক করে নেওয়া হয়েছে নাল কিনা সঠিকভাবে যদি না খুলতে পারে তাহলে এই মেসেজটা ডিসপ্লে হবে আর যদি সঠিকভাবে ওপেন করে দেয় অর্থাৎ ফাইল ওপেনিংয়ে যদি প্রবলেম না হয় তাহলেই স্পার্টটা রান করবে এখন আমাদের আলোচনা করার বিষয়বস্তু স্পার্টের কোডিং অর্থাৎ এই জায়গা থেকে এই জায়গায় আমরা আলোচনা করব। এই সিলেক্টেড রিজনটা আমরা আলোচনা করব এফ সিক এটা আমরা কী করলাম না সোর্স ফাইলকে জিরো লোকেশান থেকে সিখ এন্ড অর্থাৎ ফাইলের এন্ড পর্যন্ত ফোকাস করে দিলাম অর্থাৎ আমরা মেনলি চাইছি সোর্স ফাইলের লেন্থ বা নাম্বার অফ ক্যারেক্টারটাকে ফাইন্ড করা নেক্সট আমরা ব্যবহার করেছি ইন্ট লেন ইজুকাল টু এফটেল এফটেলের মধ্য দিয়ে পাশ করিয়েছি সোর্স ফাইলের পয়েন্টার অর্থাৎ এই টেল কোনো একটা ফাইলের কারেন্ট কার্সর পজিশনকে রিটার্ন করে যেহেতু ফাইলটাকে এই লাইনের সাহায্যে ফোকাস করা আছে জিরো থেকে ফাইলের এন্ড পর্যন্ত তাহলে এফটেল যদি ফাইলের এন্ড কার্সর পজিশানটাকে রিটার্ন করে তাহলে সেই সংখ্যাটাই হবে ফাইলের সাইজ বা নাম্বার অফ ক্যারেক্টার অর্থাৎ এফটেল এখানে যেটা রিটার্ন করবে সেটাই হবে ফাইলের লেন্থ এবার আমরা রিউইন্ড ফাংশনকে কাজে লাগিয়ে আবার সোর্স ফাইলে কারশোর কে বা ফাইল হেডারকে বিগিনিং এ রিসেট করে দিলাম নেক্সট আমরা এফ গেট এস এই ফাংশনটাকে কাজে লাগিয়ে ফাইল থেকে আমরা ক্যারেক্টার রিড করবো কতগুলো না লেন্থ সংখ্যক অর্থাৎ সোর্স ফাইলের যা লেন্থ সেই সংখ্যক ক্যারেক্টার আমরা হোল এর মধ্যে স্টোর করে দিলাম নেক্সট এফ পুটেস এই ফাংশনটাকে কাজে লাগিয়ে আমরা সেই হোল ক্যারেক্টারের কন্টেন্টকে ডেস্টিনেশন ফাইল অর্থাৎ বি ডট টেক্সটের এর এন্ডে মার্চ করে দিলাম নেক্সট আমরা মেসেজ ডিসপ্লে করলাম মার্চ ডান এবার আমরা এলস এই ব্লক থেকে বেরিয়ে যাব নেক্সট আমরা কি করব। না সোর্স ফাইল এবং ডেস্টিনেশন ফাইলকে ক্লোজ করব গেট সিএ এই ফাংশনটাকে কাজে লাগিয়ে আউটপুট উইন্ডোকে হোল্ড করব এখন আমরা প্রোগ্রামটা রান করার আগে আগের মতোই চেক করে নেব সোর্স ফাইল অর্থাৎ এ ডোর টেক্সটি এবং ডেস্টিনেশন ফাইল বি ডোর টেক্সটি কন্টেন্ট কী আছে এ ডোয়ার টেক্সটির কন্টেন্ট এটা এটা বি ডোর টেক্সটির কন্টেন্ট এখান থেকে আমরা আগের আউটপুটের যেটুকু পার্ট মার্জ হয়েছিল সেটাকে আমরা ডিলিট করে দিলাম অর্থাৎ এই ডিডি ইই এটাই হবে ডেস্টিনেশন ফাইলের কন্টেন্ট এবার আমরা প্রোগ্রামটা রান করছি মার্জ ডান এবার আমরা বি ডট টি তথা ডেস্টিনেশন ফাইলের কন্টেন্টকে চেক করব এটা বি ডট টি কন্টেন্ট তাহলে দেখতে পাচ্ছি গিয়ে কি না এ ডট টি এক্সটির কেবলমাত্র ফার্স্ট লাইনটা কপি হয়েছে পুরো লাইন কপি হয়নি কিন্তু আমাদের প্রোগ্রাম অনুসারে সোর্স ফাইলের সমগ্র কন্টেন্টকে মার্জ করতে চেয়েছিলাম তা হয়নি কেন হয়নি এবার প্রোগ্রামে যাচ্ছি এবং তার ব্যাখ্যা দিচ্ছি আমরা সোর্স ফাইল থেকে রিড করার জন্য এফ গেটেস এই ফাংশনটা কাজে লাগিয়েছি এই এফ গেটেস ফাংশন নিউ লাইন টার্মিনেটর অর্থাৎ নিউ লাইন পেয়ে গেলে এফ গেটেস তার পরবর্তী ওয়ার্ডকে আর স্ক্যান করবে না বা রিড করবে না এখন আমরা প্রোগ্রামের টাইটেলে ফিরছি আমরা প্রোগ্রাম টাইটেলে ইউজ করেছি মার্চ বাইনারি ফাইল অর্থাৎ নন টেক্সট ফাইল বাইনারি কেন ব্যবহার করেছি না আমরা এখানে টেক্সট ফাইল এক্সাম্পল হিসেবে নিয়েছি কিন্তু বাইনারি ফাইল হবে গিয়ে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অর্থাৎ এ এক্সিকিউটিবল ফাইল ইনস্টলেবল ফাইল ভিডিও ফাইল অডিও ফাইল এই ধরনের ফাইলগুলোতে কোনো নিউ লাইনের কনসেপ্ট নেই নিউ লাইনের কনসেপ্ট কেবলমাত্র টেক্সট ফাইলে আছে যেমন টেক্সট ফাইল ওয়ার্ড ফাইল ইত্যাদি এই সমস্ত ফাইলে নিউ লাইনের কনসেপ্ট আছে কিন্তু এই প্রোগ্রাম টেক্সট ফাইল এবং নন টেক্সট ফাইল সমস্ত ফাইলের কন্টেন্টকে মার্চ করতে পারবে কিন্তু প্রবলেম গিয়ে কি না নিউ লাইন পেয়ে গেলে বা লাইন ব্রেক পেয়ে গেলে পরবর্তী কনটেন্ট আর কপি হচ্ছে না তাহলে এই প্রবলেম আমরা সলভ করবো কি করে না সোর্স ফাইল থেকে যত লাইন ব্রেক আছে সেগুলোকে যদি আমরা তুলে দিই তাহলে সোর্স ফাইলের সমগ্র কন্টেন্ট ডেস্টিনেশন ফাইলে এসে মার্চ হয়ে যাবে আমরা এখন সোর্স ফাইল তথা এডোয়ার টেক্সটিতে যাচ্ছি সেখান থেকে নিউ লাইন এলিমিনেট করছি এখানে আমরা নিউ লাইনকে সরিয়ে দিলাম এখান থেকেও আমরা নিউ লাইনকে এলিমিনেট করে দিলাম অর্থাৎ সমস্ত কন্টেন্ট একটা লাইনের মধ্যেই রাখলাম আমরা বি ডট থেকে এই লাস্ট লাইনটাকে আমরা এলিমিনেট করে দিলাম এবার আমরা প্রোগ্রামে ফিরছি আমরা প্রোগ্রামটিকে আবার রান করছি মার্চ ডান এবার আমরা বি ডট টি চেক করছি এটা বি ডট টি কন্টেন্ট আমরা দেখতে পাচ্ছি এ ডট অল কন্টেন্ট বি ডট টেক্সটের এনডে এসে মার্চ হয়ে গেছে সেই জন্য এই প্রোগ্রামটি বাইনারি ফাইলের জন্য মোস্ট অ্যাপ্রোপিয়েট কেবলমাত্র ডেমনস্ট্রেশন দেওয়ার জন্য অর্থাৎ দেখতে পাওয়ার জন্য বা ভেরিফিকেশান করার জন্য আমরা টেক্সট ফাইলটা নিয়েছি প্রবলেম কেবল একটাই যেখানে লাইন ব্রেক বা নিউ লাইন এলিমিনেট হয়ে যায় অর্থাৎ সমগ্র কন্টেন্ট একটা লাইনে দেখতে পাওয়া যায় এবার আমরা আলোচনার একেবারে প্রথমে ফিরে আসছি আমরা শুরুতেই বলেছিলাম যে ফাইল হ্যান্ডেলিং পার্ট থ্রিতে ফাইল মার্চ সম্পর্কে আলোচনা করব। এবং সেখানে এই চারটি প্রোগ্রাম আলোচনা করব। আমরা এখানে চারটি প্রোগ্রাম ডেমনস্ট্রেট করে দিয়েছি অর্থাৎ ফার্স্ট প্রোগ্রাম মার্চ ফাইল টেকিং ওয়ান ক্যারেক্টার অ্যাট এ টাইম সেকেন্ড প্রোগ্রাম মার্চ ফাইল টেকিং এ ওয়ার্ড অ্যাট এ টাইম থার্ড প্রোগ্রাম মার্চ ফাইল টেকিং এ লাইন অ্যাট এ টাইম এবং ফোর্থ প্রোগ্রাম টেকিং হোল কন্টেন্ট এ টাইম আমার ফাইল হ্যান্ডেলিং সংক্রান্ত পরবর্তী ভিডিও ফাইল হ্যান্ডেলিং পার্ট ফোর এই ফাইল হ্যান্ডেলিং পার্ট ফোরে আমরা এই ছটি প্রোগ্রাম সম্পর্কে আলোচনা করব যার প্রথম প্রোগ্রাম অ্যাড টু ইন টু ফাইলস সেকেন্ড প্রোগ্রাম ফাইন্ড আউট এ পার্টিকুলার ওয়ার্ড ফ্রম এ ফাইল থার্ড প্রোগ্রাম কাউন্ট নাম্বার অফ ক্যারেক্টারস ওয়ার্ডস লাইন্স অ্যান্ড সেন্টেন্সেস

আমার পরবর্তী ভিডিও অর্থাৎ ফাইল হ্যান্ডেলিং পার্ট ফোরটাও সমান মনোযোগ সহকারে দেখবে আশা রাখবো তোমাদের ভালো লাগবে তোমরা প্রত্যেকেই ভালো থাকো অনেক অনেক ভালো থাকো বি হ্যাপি এন্ড বি ফাইন